আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের 46তম বেফাক পরীক্ষার রেজাল্টটি কিভাবে দেখতে হবে 2023 সালের নতুন নিয়মে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটাতে একটা লাইক করে দাও। তো মোবাইলের একটা ব্রাউজারে যাইতে হবে। সো এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারটাতে গেলে খুব ভালো। সো এই যে ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। এই ব্রাউজারটাতে আমরা চলে যাব। যাওয়ার পর এমন আসবে, তো নতুন নিয়মে যেহেতু আমরা রেজাল্টটা দেখব, তো রেজাল্টটা দেখার জন্য আপনাদের মারহালাটা লাগবে, রোল নাম্বার লাগবে এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু লাগবে, ঠিক আছে। সো আমরা এইখানে যাই, সার্চ করব WIFAQ বেফাক, হ্যাঁ বেফাক ইডু, edu.com, ঠিক আছে। দেখেন বানানটা একটু দেখেন, WIFAQ edu.com, হ্যাঁ, মানে বেফাক ইডু ডট কম লিখে আমরা ইন্টার করব, মানে চলে যাব। যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছ মারহালা নির্বাচন করুন। সো আপনার যেই মারহালাটা সেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি মারহালায় ক্লিক করে একটা মারহালা দিয়ে দিচ্ছি। আমি ইবতিদাইয়া মারহালার একটা স্টুডেন্টের রেজাল্টটা দেখব, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখানে তার রোল নাম্বারটা ইংরেজিতে দিতে বলছে। সো রোল নাম্বারটা আমি এখানে ইংরেজিতেই দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের নিজের রোল নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দিবে, ওকে। দেওয়ার পর আমাদেরকে নিবন্ধন নাম্বারটা দিতে হবে। নিবন্ধন নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার, এটাও ইংরেজিতে আমরা লিখব। সো তোমাদের নিবন্ধন নাম্বারটা সুন্দর করে বসায় দিবা। সো আমি এখানে হচ্ছে নিবন্ধন নাম্বারটাও এখানে সুন্দর করে বসায় দিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমার রোল নাম্বার, নিবন্ধন বা রেজিস্ট্রেশন নাম্বার বসানো শেষ, মারহালাটাও বসানো শেষ। এখন যদি আমি সার্চে ক্লিক করি, সঙ্গে সঙ্গে এক সেকেন্ডে আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসলো। সো দেখতে পাচ্ছ আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসলো। সো এখানে দেখতে পাচ্ছ তার বিষয় হচ্ছে নাজিরাতে সে 97 পেয়েছে, উর্দু কি 63 পেয়েছে 96, বাংলা 5 পেয়েছে 87, হ্যাঁ, এবং হচ্ছে অঙ্কতে পেয়েছে 90, তালিমুল ইসলাম চতুর্থতে পেয়েছে 97, ফার্সিতে 93 পেয়েছে, সমাজবিজ্ঞানে 94 পেয়েছে। অর্থাৎ সে খুব ভালো রেজাল্ট করেছে, প্রত্যেকটাতে 80-র উপরে পেয়েছে। মানে সে হচ্ছে মুমতাজ, মানে তার প্রাপ্ত বিভাগ হচ্ছে মুমতাজ, মানে সে টপ র্যাঙ্ক করেছে, ওকে। সো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক করতে হবে, না লাগলেও লাইক করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।